বেহাল রাস্তা, নাজেহাল অবস্থা এলাকার মানুষের। আরামবাগের ডোঙ্গল মোড় থেকে হাটতলা পর্যন্ত রাস্তা বেহাল, তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি নিয়ে পিডব্লিউডি রোড শেড দ্বারস্থ হয়েছে ওই এলাকার মানুষ, লিখিত আবেদন জানায় তারা। এ বিষয়ে সালেপুর দু নম্বর অঞ্চলের বাসিন্দা শীতল মন্ডল ঠিক কি বলছেন শুনুন। আমরা এসেছিলাম যে আমাদের যে পিডব্লিউ রোড শেড যে অফিস আছে, এই অফিসে এসেছিলাম একটা লিখিত দরখাস্ত দিতে। আমাদের যে ডোঙ্গল মোড় থেকে ডোঙ্গল আলুপাটি পর্যন্ত যে রাস্তাটি আছে, আমাদের ব্যস্ততম রাস্তা, আরামবাগ ব্লকের খুবই জার্ণ বহুল এলাকা, ওই মানে প্রতিদিন দেখবেন ওখানে মানে লোকজন লরি বাস করে যাতায়াত প্রচুর আছে। ওখানে দুটো স্টোর আছে, একটা রামমোহন স্টোর, একটা সীতারাম স্টোর আছে। ওখানে স্টোরেতে কী বলো আলু রাখার সময় যে যানজট একটা ব্যাপক হয়, কিন্তু রাস্তার এতটা বেহাল দশা আজ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার হাল খুবই খারাপ। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে পথশ্রীর মাধ্যমে রাস্তাগুলোকে দ্রুততার সাথে যেমন 11-12 হাজার কিলোমিটার রাস্তা করলেন, কিন্তু যারা দেখভাল করছে এই যে পিডব্লিউ অফিসাররা, এরা হচ্ছে সেই কুম্ভকর্ণের মতো, এরা ঘুমায়। কুম্ভকর্ণ যেমন ছমাস ঘুমায় ছমাস জেগে থাকে, এদেরও হালটা ঠিক, এরা মানে কী বলবো জেগে ঘুমায়, আর জেগে ঘুমালে মানে তাকে তোলা যায় না। যারা নর্মালি ঘুমায় তাদেরকে ধাক্কা মারলে উঠে যায়, আর এরা তো জেগে ঘুমায়, এদেরকে ঠিক ভালোভাবে না নাড়ালে এরা ঘুমটা এদের ভাঙবে না। তাই আমরা লিখিতভাবে দরখাস্ত জানালাম যে যাতে রাস্তাটা দ্রুততার সাথে বাগানো হয়। একেবারে কী বলবো বেহাল হয়ে গেছে রাস্তাটার দশা, মানুষ যাতায়াত করতে পারছে না, সাইকেল মোটর সাইকেল থেকে মারুতি লরি বাস যাতায়াত প্রচুর হয় ওই রাস্তা দিয়ে। যাতে দ্রুততার সাথে রাস্তাটা বাগানো হয় তার জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দরখাস্ত করব। অপরদিকে আরামবাগের বিধায়ক বলেন, কেবল সালেপুর এলাকার ওই রাস্তা নয়, আরামবাগ ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, এই নিয়ে বিধানসভায় তুলব। দেখুন, আমরা যখন গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছি তখন দেখেছি যে এই সমস্ত রাস্তার হাল খারাপ। প্রথমেই গ্রামবাসীদের সাধুবাদ জানাই যে তারা একটা পদক্ষেপ করেছেন, কারণ এই দোকান কাটা সরকারকে যদি শক্তিশালী কোনো আওয়াজ না করা যায়, যদি এদের কান ধরে টেনে না দেখিয়ে দেওয়া যায়, চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দেওয়া না যায়, তাহলে কিন্তু এই সরকার দেখতে পায় না। শুধু সালেপুর নয়, আরামবাগ জুড়ে বর্ষাকাল আসছে, বর্ষাকালেতে যে রাস্তায় নিদারুণ কষ্ট হবে মানুষের, সে কষ্ট মানে বলে বোঝানোর মতো নয়, কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দল এই সমস্ত উপেক্ষা করে চলছে। কিন্তু যদি আমরা পঞ্চায়েত ভোটে মানুষ একটা যদি সুযোগ পেতেন, যদি এবারে পঞ্চায়েত ভোট ফেয়ার এবং ফ্রি ইলেকশন হতো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এই আরামবাগ বিধানসভা পুরোপুরি উল্টে দিত। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ভোট দিতে যাতে না পারে তার ব্যবস্থায় করলেন তারা, তারা বাইক বাহিনী দিয়ে ভোটটা সম্পূর্ণ করলেন। তা আপনারা এই রাস্তা খারাপ নিয়ে কি কোনো? আমি রাস্তা খারাপটা নিয়ে ইতিমধ্যে বিধানসভায় তুলেছি, আমি আবার বিধানসভায় তুলব। বিধানসভা আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে, গত বিধানসভা মানে গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিধানসভা হয়েছে। আমি এই রাস্তাটা সম্পর্কে জানি, ওখানকার গ্রামবাসীরা আমাদের পার্টির কার্যকর্তারা আমাকে জানিয়েওছেন, তো আমি এই বিষয়টা নিশ্চিতভাবেই আমি বিধানসভায় তুলব। সব মিলিয়ে এখন দেখার এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থে রাস্তার সংস্কার হয় কিনা। নিউ রাজবাংলা আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।